আমি এটা করার জন্য এখানে একটা মিক্সার জারে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমার আদা বাটাই ছিল তাই বাটাটা দিলাম, আপনারা আদাটা পিস পিস করে এর মধ্যে দিয়ে দেবেন। এবার আমি ভালো করে চিকেনটা গ্রাইন্ড করে নেব। চিকেনটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আমি যেহেতু কাঁচা লঙ্কা একটু ইউজ করেছি, খুব বেশি দেব না। দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল স্পুন, লাগলে পরে আমি আর একটু দেব, আমি আগে মেখে দেখব। আমি এখানে আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। টোটাল আমি 2 চামচ দিলাম সাদা তেল, 2 টেবিল স্পুন। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বা অ্যারারুট, 1 টেবিল স্পুন। আগে তেল দিয়ে মেখে নিয়েছি, এবার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম। এবার একটু হালকা ওপর ওপর তেল দিয়ে অ্যারারুটটা দেওয়ার পরে জাস্ট একবার একটু স্মুথনেস টানার জন্য অ্যারারুটটা দেওয়ার আগে তেল দিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে মেখে আবার অ্যারারুটটা দিয়ে মিশিয়ে, বা প্রথমে অ্যারারুটটা মিশিয়ে নিতে পারেন তারপরেও তেলটা অ্যাড করতে পারেন। প্লাস্টিকে একটা প্যাকেট নিয়েছি, ওই লক ব্যাগগুলো থাকে, ওর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি ভেতরটা। দুটো সাইড, একটা সাইড বন্ধ থাকে, এই সাইডটাও কেটে নিয়েছি, দিয়ে ভেতরে আমি তেলটা মাখিয়ে নিয়েছি হালকা করে একটু। তেল মাখানোর পর আমি সাইডটা বেঁধে নিলাম, একটা সাইড বেঁধে নিলাম, সাইড সুতো দিয়ে বেঁধে নিয়েছি। প্যাকেটটার একটা দিকে বন্ধ থাকে, সেই সাইডটাও কেটে নিয়েছি, প্রথমে কেটে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার জিনিসটা ভরে, চিকেনটা ভরে এবার মুখটা আবারও আমি সুতো দিয়ে বেঁধে দেব। চিকেনটার মাপে মাপে টাইট করে একদম বেঁধে দেব, যাতে টাইট হয়। শেপটা ঠিক করে দেব যাতে জল ফুটছে, আমি তার মধ্যে ছেড়ে দিলাম। আমি ঢাকা দিয়ে একটু 2-3 মিনিট ফুটিয়ে নেব, তারপর আমি দেখব, খুলে দেখলেই বুঝতে পারবো যে হয়ে গেছে, তখন আমি অফ করব। আর 5-7 মিনিট এটা সেদ্ধ হয়েছে,
আমি এটা এবার তুলে নিচ্ছি। যখন সিদ্ধ হয়েছে আমি এপাশ এপাশ উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে দুই সাইডই সমানভাবে, আর এমনভাবে জলটা দেওয়া হবে যাতে এটা ডুবে যায়। অনেক সময় একটু ডুবতে চায় না, উপরের দিকে একটু ভাসে, তখন এই জন্য বারবার কিছুটা ভেসে ওঠে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। মাঝে মাঝে একটু ডুবিয়ে ডুবিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা হলে বাদামটা খুলব। আমার চিকেনটা একদম ইয়ে হয়ে গেছে, সেদ্ধ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস করব। ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে স্মুথলি ভেতরটা এখন একটু গরম রয়েছে, পুরো ঠান্ডা হলে আপনারা কাটবেন, তাহলে আরো বেটার হবে। এভাবে সবটা আমি পিস করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পিস হয়েছে। এভাবে কেটে ঠান্ডা করে ফ্রিজে এয়ারটাইট কৌটোয় বা প্লাস্টিকে, মানে ওরম লক ব্যাগের মধ্যে যদি ডিফ্রিজে রেখে দেওয়া যায়, বেশ কিছুদিন রেখে বাচ্চাদের স্যান্ডউইচের মধ্যে ভরে বা যখন যেরকম ইচ্ছা হয় দিয়ে খাওয়াতে পারবে। আমার চিকেন সালামিগুলো তৈরি হয়ে গেছে। এই যে আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন, আমি ছোট করে দেখালাম। এবার বেশি করে, বড় করে, মোটা করে যদি করা যায়, এরকম বড় বড় হবে পিস, এক একটা পাউরুটির মধ্যে যাতে একদম কভার করে, এরকম বড় বড়ও করা যাবে। এগুলো আমি ছোট ছোট করেছি, আমার অল্প চিকেনের তাই অল্প ছোট করে করেছি। চিকেন সালামিগুলো হয়ে গেছে, আমি কেটে এভাবে সাজিয়ে দিয়েছি। ঠান্ডা হলে ডিফ্রিজে ঢুকিয়ে রাখবো, যে যখন খেতে চায় তাকেই দিতে পারবো। আপনারাও একবার আমার এই রেসিপি ফলো করে বাড়িতে চিকেন সালামি তৈরি করে রাখুন আর বাচ্চাদের খাওয়ান। বাজার থেকে আনা যথেষ্ট হাইজিনিক হয় না, আর আমার মনে হয় ঘরেরটা বেশ বেশি টেস্টি হয়, বাচ্চারা ভালোবেসে খায়। তো যাই হোক, আপনারা একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী যে রেসিপি আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।